বিদ্যুতের পাশাপাশি আবারও তেল গ্যাসের দাম বাড়ানোর আভাস। রাজধানীর বাইরে নিয়ন্ত্রণে নেই লোডশেডিং, স্বীকার করলেন জ্বালানি প্রতিমন্ত্রী। জেলায় জেলায় অসহনীয় দুর্ভোগ। রাতে তো দুইবার তিনবার চলে যায়, দিনের বেলা আরো বেশি যায়। এই আসে এই যায়, ঘুমাইতে যায়, ওই টাইমে কারণ থাকে না। 10 মিনিট থাকে, আপনার 3 ঘন্টা আবার নাই। কাস্টমার সার্ভিস দিতে পারতেছি না। ঢাকার বাইরে কখনো ওখানে বিদ্যুৎ চলে গেলে 1 ঘন্টার কথা বললে পরে 3-4 ঘন্টা, এবং তারা বলতেও পারতেছে না। গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছি, তেলেরও একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। দাম না বাড়িয়ে বিকল্প ভাবার পরামর্শ। গ্যাসের দাম বাড়ানো হয়েছে এই গত 2 মাস আগে, তেলের দাম বাড়ানো হয়েছে আপনার এই 6 মাস আগে। ত্রিমুখী দাম বাড়ানোর অবস্থায় জনগণ পড়তে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে, সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 75-এর 15 আগস্ট, হত্যাকারী নূর চৌধুরীকে উদ্ধারকারী ভেবেছিলেন শেখ কামাল, অথচ সেই চালায় প্রথম গুলি ভাইয়ের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। আগস্ট এলেই খুনি চেহারা ফুটে ওঠে বিএনপির, ভোলায় সহিংসতার জন্য তারাই দায়ী বলছে আওয়ামী লীগ। দায়েরাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে ক্ষমতাসীনরা, দাবি বিএনপির। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, মিয়ানমার ঘুরে আসা চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসতে পারে স্পষ্ট বার্তা মত কূটনীতিকদের। বিদ্যুতের পাশাপাশি আবারও তেল গ্যাসের দাম বাড়ানোর আভাস দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে জ্বালানি তেলের দাম এ পর্যায়ে রাখা বেশিদিন সম্ভব হবে না। এছাড়াও রাজধানীর বাইরে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে না পারার বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রীর আশা, আগামী মাসেই এ পরিস্থিতির উন্নতি হবে। ফারুকের রবিনের রিপোর্ট। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে হবে 66%। পিডিবির এমন প্রস্তাবে গত মে মাসে গণশুনানির পর এখন পর্যালোচনা করছে বিইআরসি। আইনে 90 দিনের বাধ্যবাধকতা থাকার কারণে চলতি মাসে দাম বাড়ানোর বিষয়ে আদেশ ঘোষণার কথা। আবার গত জুনে গ্যাসের দাম বাড়ানো হয় গড়ে 23%, যে কারণে 2 মাস আগে যেখানে আবাসিকে 2 চুলার গ্যাসের দাম ছিল 975 টাকা, সেটি এখন গুনতে হচ্ছে 1080 টাকা। তারপরও গ্যাসের দাম আবারও বাড়াতে চায় জ্বালানি বিভাগ। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় গত নভেম্বরের পর দেশের বাজারে আবারও সমন্বয়ের ইঙ্গিত প্রতিমন্ত্রীর। বিদ্যুতের প্রাইসের অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, গ্যাসের ব্যাপারে আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্টে যেতে চাচ্ছি, এবং আমরা মনে করতেছি যে তেলেরও একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। আর চলমান জ্বালানি সাশ্রয়ী নীতিতে রাজধানীতে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা সহনীয় থাকলেও ঢাকার বাইরে লোডশেডিং সইতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলছেন, আগামী মাসে উন্নতি হতে পারে পরিস্থিতির। সম্ভব হচ্ছে না সেটা টেকনিক্যাল বিষয় আছে, আরবি ফল করতেছে, তাদের গ্রিডে যখনই অফ করতেছে আলটিমেটলি এটা রিকভার করতে আবার দেরি লাগতেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তার একটু বেটার হবে। আবারও গ্যাস, বিদ্যুৎ আর জ্বালানি তেলের দাম বাড়লে জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া বিবেচনায় বিকল্প ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। যখনই গ্যাসের দাম বাড়ায় বা তেলের দাম বাড়ায়, এর জন্য অন্যান্য সব কিছুর দাম বেড়ে যায়। এখানে সরকারকে এই বোঝার দায়টা তার ঘাড়ে নিয়ে জনগণকে কিছুটা স্বস্তিতে রাখাই যুক্তি। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ মহলের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভিয়া। রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, আমরা জ্বালানির যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের বিস্তারিত আলোচনা যাওয়ার আগে, আমরা বেশ কয়েকবারই কিন্তু সাম্প্রতিক সময়ে দেখেছি গ্যাস, বিদ্যুৎ এবং তেলের দাম বেড়েছে, ওই চিত্রটা যদি একটু আলোচনা করি তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাব। রাব্বি, আসলে আমাদের প্রতিবেদন নিশ্চয়ই কিন্তু দেখতে পেয়েছেন যে সবগুলোই কিন্তু, যে পণ্য অর্থাৎ যে গ্যাসের কথা বলি, বিদ্যুতের কথা বলি, জ্বালানি তেলের কথা বলি, সবগুলি কিন্তু বাড়ার একটি ইঙ্গিত কিন্তু মিলছে। এবং যে বিদ্যুতের দাম ঘোষণার যে আদেশ, সেটা হয়তো বা সহসাই আসতে পারে। তো সেই জায়গা থেকে যদি আমরা যদি দেখতে চাই যে গ্যাস, বিদ্যুৎ এবং যে জ্বালানি তেলের দাম মানে কী হারে বাড়ানো হয়েছে, সেটি যদি আমরা একটু এক নজরে প্রথমে দেখে নিতে চাই, যে সবশেষ যে গত জুন মাসে গ্যাসের দাম বেড়েছে গড়ে 23%, আমরা আসলে যেটি এখন যেটি দেখতে পাচ্ছি যে 1080 টাকা আমাদেরকে প্রতি মাসে
আবাসিক চুলার ক্ষেত্রে গুনতে হচ্ছে, সেটি কিন্তু দুই মাস আগেও 975 টাকা ছিল, কিন্তু সেই জায়গাতে কিন্তু আবার আরেক দফা যে গ্যাসের দাম বাড়ে গত জুনে, এবং সেটি কিন্তু আরেক দফা যে বাড়ানোর একটি ইঙ্গিত কিন্তু আজকে প্রতিমন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছি। আরেকটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, যে গত নভেম্বরে জ্বালানি তেলের দাম কিন্তু যে প্রতি লিটারে বাড়ানো হয়েছিল 15 টাকা, ডিজেল এবং কেরোসিনের দাম, সেটি কিন্তু যে আন্তর্জাতিক বাজারের কথা বলেই কিন্তু সেই দামটি বাড়ানো হয়েছে, এবং এখনও যে দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে সেটি কিন্তু আন্তর্জাতিক দামের বাজারের কথা বলেই কিন্তু মানে বাড়ানোর একটু যে তোড়জোড় চলছে। এবং অন্যদিকে যে বিদ্যুতের দাম, সেটি কিন্তু যে সবশেষ গত 2020 সালের ফেব্রুয়ারিতে 5.3% বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল, এবং তারপর যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন দাঁড়িয়েছে যে 7.13 টাকা। আর যদি এই বিদ্যুতের দাম কিন্তু 2010 সাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ যে 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 9 দফা বেড়েছে, যেটি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই সেটি কিন্তু যে গ্রাহক পর্যায়ে গত এক যুগে 8 বার বেড়েছে। তো এই ছিল যে সামগ্রিকভাবে যে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে যে গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির চিত্র। রবিন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তো আজকে আভাস দেওয়া হয়েছে, এবং একটা যুক্তিও দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক বাজারের যে পরিস্থিতি সেখানে এই চলমান অবস্থায় আসলে এই দাম রাখা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে পাল্টা যুক্তি হিসেবে আসলে কী যুক্তি আসছে যে এই দাম না বাড়িয়ে কী করা যেতে পারতো, অথবা এই যে সরকার এবং বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ এবং সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেগুলো কি যথার্থ কাজে লাগানো হচ্ছে, মানে যুক্তি এবং পাল্টা যুক্তি কী উঠে আসছে? হ্যাঁ, যেমন সরকারের পক্ষ থেকে নানাভাবেই একটি যে বলার চেষ্টা করা হচ্ছে যে তারা যে দাম বাড়ানোর বিষয়ে কথাবার্তা যে বলছেন সেটির পেছনে যৌক্তিকতা কী, এবং সেই যৌক্তিকতা প্রমাণের চেষ্টা নানাভাবে করা হচ্ছে। এবং অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠন কিংবা বিভিন্ন যে স্টক হোল্ডার যারা রয়েছে তারা তাদের পক্ষ থেকে বা বিশেষজ্ঞরার পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে যে পাল্টা বিভিন্ন মতামত তুলে ধরা হয়েছে। আমরা যদি একটি পর্যায়ে যদি আপনাকে বলতে চাই যে এই যে সরকারের পক্ষ থেকে যে কথাটি মানে বারবার বলা হচ্ছে যে সেটি হলো যে আন্তর্জাতিক বাজারে যে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, এবং সেই কারণে বিপিসিকে লোকসান মানে যে গুনতে হচ্ছে, এবং সেই জায়গাতে কিন্তু বারবারই যে বিপিসির তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে দিনে তাদেরকে কোনো কোনো দিন যে সাম্প্রতিক সময়ে 100 কোটি টাকার বেশি একদিনে লোকসান গুনতে হচ্ছে, এবং বর্তমানে যে বিপিসির যে লোকসানের পরিমাণ সেটি 8,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এটি কিন্তু যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, এবং সেই জায়গাতেই তারা চাচ্ছেন যেন আরেক দফা যে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে যেন দেশের বাজারেও যেন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। আর অন্যদিকে কিন্তু যে পাল্টা যে কথাগুলো আসছে যে জ্বালানি তেলের দাম বাড়লে আমরা জানি যে সব জায়গাতেই কিন্তু এটির একটি বিরূপ প্রভাব পড়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অতীতেও কিন্তু আমরা সেই চিত্র দেখেছি, এবং সেই জায়গাতেই কিন্তু বিশেষজ্ঞরা সহ এবং যে বিভিন্ন পক্ষ থেকে বারবার যে কথাটি বলা হচ্ছে যে এমনিতেই কিন্তু জীবনযাত্রায় নানামুখী চাপে রয়েছে যে মধ্যবিত্ত শ্রেণী। আমরা জানি যে মানে গত যদি আমরা যদি কোভিড পরবর্তী সময়টাতে আমরা যদি দেখতে যাই যে অর্থনীতির যে বিরূপ যে ধাক্কা রয়েছে, এবং অন্যদিকে যে দ্রব্যমূল্য সব কিছু মিলিয়ে কিন্তু যে, এবং কোভিডের কারণে কিন্তু অনেকের যে আয়ে টান পড়েছে, তো সেই জায়গাতে সব কিছু মিলে এমনিতেই মধ্যবিত্ত শ্রেণী যারা করে রয়েছে। জ্বালানি তেলের এই যে মূল্য বৃদ্ধির বিপক্ষে যেটি বলা হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন বিকল্প ভাবার সুযোগ আছে, সেই বিকল্প হিসেবে আসলে বিশেষজ্ঞরা পাল্টা যুক্তিতে কি কি নির্দেশনা দিচ্ছে? রাব্বি, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। একটি কথা কিন্তু আপনাকে বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সব ক্ষেত্রেই যে পড়ে, এবং সে জায়গাতে বিশেষজ্ঞরা বলছেন এই জায়গাতে যদি সরকার একটু যে ভর্তুকি দিয়ে বা অব্যবস্থাপনার যে জায়গাগুলো রয়েছে সেগুলো যদি কাটিয়ে উঠতে পারে, এবং নানাভাবে যে জ্বালানি সাশ্রয়ের যে বিষয়গুলো সেইগুলো প্রয়োগের মাধ্যমে কিন্তু যে দামটি মানে নিয়ন্ত্রণে রাখা যায়, এবং যে এই যে বৃহৎ একটি পর্যায়ে দেখা যায় সেই জায়গাতে যদি সরকারের কাঁধে যদি সে বোঝাটা নেওয়া হয় তাহলে কিন্তু জনগণের কাঁধে যে তুলনামূলকভাবে যে চাপটা কম পড়বে। এবং একটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে নানান ক্ষেত্রে কিন্তু আমরা অতীতে দেখেছি যে মানে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সব ক্ষেত্রেই যে একটি বিরূপ প্রভাব পড়ে, সবচেয়ে বেশি যেটি দেখা যায় যে একটি নৈরাজ্যের কর অবস্থা তৈরি হয় গণপরিবহনের ভাড়ার ক্ষেত্রে, যেটি কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে গত নভেম্বরে যখন 23% মানে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল তখন কিন্তু বাসে 27% এবং যে লঞ্চে 35-43% পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে জ্বালানি তেলের দাম বাড়লে যে মানে গণপরিবহনের যে নৈরাজ্যের যে একটি যে সুযোগ কতটা আসলে তৈরি হয়। তো রাব্বি, আমরা একটি প্রতিবেদন দেখে আসছি। দর্শক, আপনাদেরকে যদি জানাতে চাই যে বিদ্যুৎ পরিস্থিতিতে আমরা কিন্তু তুলনামূলকভাবে ঢাকায় যদিও কিছুটা সহনীয় পর্যায়ে দেখা যাচ্ছে, কিন্তু মানে গ্রাম অঞ্চলে কিংবা জেলা উপজেলা পর্যায়ে আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ পরিস্থিতি যে অসহনীয় পর্যায়ে রয়েছে এমনটি কিন্তু আমাদের যে প্রতিনিধিরা জানাচ্ছেন। সেই বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে এসেছে, আমরা পরবর্তীতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করব।
রাতে তো দুইবার তিনবার চলে যায়, দিনও তো এরকম ভাবে মানে আরো বেশি, দিনের বেলা আরো বেশি যায়। এই আসে এই যায়, মানে একটা কাজ করতে গেছি না যে স্ত্রী দিছি না দিছি চলে গেছে, আবার আসছে আবার চলে, এরকম ঘুমাইতে যাই ওই টাইমে কারণ থাকে না, বিভিন্ন রকম সমস্যা আসবে। বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এতে মানুষ জনদুর্ভোগ বাড়ছে, সামগ্রিকভাবে মানুষের যাপিত জীবনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সারা দেশের থেকেও অনেক গুণ বেশি লোডশেডিং রংপুরে, এবং খুবই মানে ঘন ঘন কারেন্ট যাচ্ছে। গরমে বাচ্চা কাচ্চা নিয়ে খুব টাফের মধ্যে আমরা থাকি, বাচ্চারা ছটপট করে। এক ঘন্টা করে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক ঘন্টার পাশাপাশি আরও অন্যান্য সময় দেখা যাচ্ছে কারেন্টটা থাকতেছে না। এই বিদ্যুতের উপর তো অনেক কিছু ডিপেন্ড করে, আমাদের ব্যবসায়িক যারা আছে, আমরা পরিবারের লোকজনের অনেক কিছু বিদ্যুতের উপর ডিপেন্ড করে, প্রবলেম তো হচ্ছেই। সকালবেলা দুবার তিনবার যাই, রাত্রিবেলা যাই, বেশ কয়বারই যাই দিনের ভিতরে, সবারই ব্যবসার জন্য ক্ষতি। বিদ্যুতের কন্ডিশন এখন খুবই খারাপ, কাস্টমার সার্ভিস দিতে পারতেছি না। অকুল দাবি সরকারের কাছে, আমরা যেন সুন্দরভাবে আগের মতো 24 ঘন্টার ভিতরে অন্তত 20 ঘন্টা হলো বিদ্যুৎটা পাই। রাব্বি, আমরা মানে সাধারণ মানুষের কথা শুনছিলাম যে গ্রামাঞ্চলে বিদ্যুতের পরিস্থিতি, প্রতিনিধিরা জানাচ্ছেন। একই সাথে কিন্তু আজকে প্রতিমন্ত্রী মহোদয় নিজেও স্বীকার করেছেন যে লোডশেডিং এর যে ফারাকটি গ্রামাঞ্চল বা মফস্বল এরিয়াতে, সেক্ষেত্রে তারা স্বীকার করে নেওয়ার পরে বলছেন আবার যে খুব দ্রুতই হচ্ছে এই পরিস্থিতির উন্নতি হবে। কি প্রক্রিয়ায় তারা আসলে উন্নতি করবেন, এমন কোনো ধারণা কি তারা দিয়েছেন? হ্যাঁ রাব্বি, তারা আসলে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে কর্তৃপক্ষ কিন্তু আপনি যে কথাটি বলেছেন যে তারা স্বীকার করে নিয়েছে, এবং আমাদের প্রতিবেদনে সেটি বলার চেষ্টা করেছি। তো কর্তৃপক্ষ আসলে যে কারণে যে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রাটা বেশি থাকার কথা বলছে, সেটি হলো যে বিতরণ সীমাবদ্ধতার কারণে কিন্তু এই পরিস্থিতিটি তৈরি হচ্ছে। শহরে যে হারে তুলনামূলকভাবে স্বাভাবিক অনেকটা রাখার চেষ্টা করা সম্ভব হয়েছে, সেটি কিন্তু গ্রামাঞ্চলে সম্ভব হচ্ছে না। তো সেই জায়গাতে তারা আসলে বলছেন যে হয়তোবা যে আগামী মাসের শুরু থেকে যে পরিস্থিতিটা উন্নতির দিকে যেতে, মানে পরিস্থিতিটা আগামী সপ্তাহের আগামী মাসের শুরু থেকে হয়তোবা যে পরিস্থিতির উন্নতির দিকে যেতে পারে, এবং সে জায়গাতে তারা আসলে যেটি আশার আলো হিসাবে দেখতে চাচ্ছেন সেটি হলো যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এবং আপনারা জানেন যে রামপাল কিংবা যে মানে আদানির বিদ্যুৎ কিংবা যে পায়রার দ্বিতীয় ইউনিট, সেই বিদ্যুৎগুলো যদি জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে তাহলে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, এবং জ্বালানির উপর থেকে যে গ্যাস কিংবা যে জ্বালানি তেল তার উপর থেকে যে বিদ্যুতের যে একটি চাপ রয়েছে সেটি কিন্তু তুলনামূলকভাবে কমবে। এবং সে জায়গাতে সরকার কিন্তু বারবারই একটি কথা বলার চেষ্টা করছে যে ব্যবসায়ী মহল থেকে বারবার মানে যতই অনুরোধ করা হোক না কেন, এখন এই পর্যায়ে এই মুহূর্তে রাত 8টার পর কোনোভাবেই যে দোকানপাট খোলা রাখার যে সম্ভব হবে না সরকারের পক্ষে, যে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি চিন্তাভাবনা করে। আরেকটি বিষয় কিন্তু বারবার যেটি বলা হচ্ছে যে সরকারি গাড়ি কিন্তু যে মানে সরকারি কর্মকর্তারা তারা যেন মানে সরকারি কাজের বাইরে, দাপ্তরিক কাজের বাইরে যেন অন্য কাজে কোনোভাবে যেন অপব্যবহার না করেন, সে বিষয়ে কিন্তু যে কঠোরভাবে দৃষ্টি রাখা হচ্ছে, এবং যদি কেউ সেই সুযোগের অপব্যবহার করেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জ্বালানি সাশ্রয়ের স্বার্থে। তো এই ছিল মানে কর্তৃপক্ষ এই কথাগুলো বলার চেষ্টা করছে বিদ্যুৎ পরিস্থিতির সহনীয় পর্যায়ে রাখতে এবং জ্বালানি সাশ্রয়ের বিষয়টি নিশ্চিত করতে। রবিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ রাব্বি। জ্বালানির মূল্যবৃদ্ধির আবাস এবং জ্বালানির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। 75-15 আগস্ট 32 নম্বরে ঘাতক দলকে উদ্ধারকারী ভেবেছিলেন শেখ কামাল। নির্মম পরিহাস, কয়েক মুহূর্ত পরই ঘাতক নূরের হাতে ওই ভয়াল রাতে প্রথম শহীদ হন বঙ্গবন্ধুর বড় ছেলে। তার 73তম জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ কামালের বহুমুখী প্রতিভাময় জীবন শিশু ও যুব সমাজের জন্য অনুসরণীয়। ক্ষণজন্মা এক প্রাণ শেখ কামাল, মাত্র 26 বছর বয়সেই যার প্রতিভার স্বাক্ষর মুগ্ধ করেছিল সবাইকে। জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে হিসেবে যুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশ গঠন পর্যন্ত অগ্রসারিতে থেকে কাজ করে গেছেন সংস্কৃতিমোনা শেখ কামাল। রাষ্ট্রীয়ভাবে গেল বছর থেকে চালু হওয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এবারও অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে তার ভার্চুয়াল উপস্থিতিতে বিশিষ্ট ক্রীড়াবিদ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2022 তুলে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভাইয়ের জন্মদিনে তাকে নিয়ে বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগাপ্লুত স্মৃতিচারণ ছিল হৃদয়গ্রাহী। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটাই ছিল আমাদের মোটো, এটাই আমাদের শিখিয়েছিলেন এবং আমরা সেটাই করতাম। শুধু ক্রীড়াবিদ না বা রাজনৈতিক
নেতা হিসেবে তার অনেক দূরদর্শিতা ছিল। বঙ্গবন্ধু কন্যা জানান, ওই রাতে শেখ কামাল সরল বিশ্বাসে ঘাতকদের উদ্ধারকারী ভেবেছিলেন। কামাল ভেবেছিল বোধহয় তারা বোধহয় উদ্ধার করতে এসেছে, কিন্তু আজ যে ঘাতক হয়ে এসেছে সেটা বোধহয় জানতো না, কারণ প্রথম তারা কামালকেই গুলি করে। জীবন গড়তে ব্যক্তি শেখ কামালের কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় বলেও জানান প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধা শেখ কামাল নীতি আদর্শ কর্মপন্থা দিক নির্দেশনা রেখে গেছেন। নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের ছোট্ট শিশু থেকে যুব সমাজ কামালের আদর্শকে সামনে রেখে অনুসরণ করে নিজেদেরকে গড়ে তুলবে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সচিত্র প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া শেখ কামালের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সুধীজনরা। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগস্টেলি বিএনপির খুনি চেহারা ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। ভোলায় সহিংসতার জন্য দলটিকে দায়ী করে বিএনপির হত্যা সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে প্রস্তুত বলেও জানান তারা। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে একথা বলেন ক্ষমতাসীন দলের নেতারা। মুক্তিযুদ্ধের সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শুক্রবার সকালে ধানমন্ডি আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও কিছুক্ষণ নীরবতা পালন করেন নেতারা। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সহ দলের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। পরে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, সম্প্রতি ভোলায় সহিংসতার দায় বিএনপির। আগস্ট মাস আসলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়। বিএনপির ঘাতক আগস্ট মাস এলে বিএনপি সত্যের মুখোমুখি হয় পা মুলার ঘটনা এগুটি ভিডিও কিভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করছে, কারা সে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছে। এদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় নেতারা নতুন প্রজন্মকে শেখ কামালের আদর্শ অনুসরণের আহ্বান জানান। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থাকার পরও তাকে কিন্তু ক্ষমতা স্পর্শ করতে পারে নাই। উনি ছিলেন নিরহংকার মানুষ, উনি ছিলেন একেবারে সাদামাটা মানুষ। বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে লিপ্ত এই বিএনপি জামাতিরা এই 15ই আগস্টে আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে ধমক দিয়ে আমাদেরকে থামানো যাবে না। বিএনপির যে কোনো অপতৎপরতা মোকাবেলায় আওয়ামী লীগ রাজপথে থাকবে বলেও জানান নেতারা। আবারো আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ভোলার ঘটনায় দায়েরাতে আওয়ামী লীগ নেতারা অপকৌশলের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের। দমনপীড়ন যতই হোক রাজপথ ছেড়ে যাবেন না বলেও জানান তারা। ভোলার এসপির নির্দেশে বিক্ষোভ সমাবেশে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ বিএনপির। ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষের জেরে নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। এ ঘটনায় ভোলা মডেল থানায় পুলিশ পরিদর্শক আরমান সহ 36 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের স্ত্রী। কেন্দ্রীয়ভাবে বিএনপিও রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে। শুক্রবার বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, ভোলার হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। বিরোধী দল দমন করতে ছাত্রলীগ নেতাদেরকে পুলিশের পোশাক পরিয়ে মাঠে নামানো হয়েছে। ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলির নির্দেশদাতা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা। প্রবসন এবং পুরস্কারের লিপসায় এসপি সাইফুল বিএনপির মিছিলে নারকীয় তাণ্ডবের নির্দেশ দেন বলে আমরা জানতে পেরেছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভোলার ঘটনায় নিজেদের দোষ ঢাকতেই অপকৌশলের আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ। দমনপীড়নে বিএনপি ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমরা সেই ঝগড়া যেতে চাই না। আমরা চাই এবার যতই মারুক, যতই পিটুক, যতই গুলি করুক, আমরা বুক পেতে নেব,
কিন্তু রাজপথ আমরা ছাড়ব না এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই আজকের এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামতে বাধ্য করব। সরকার বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে খুব শিগগিরই মাঠে নামার ঘোষণা দেন বিএনপি নেতারা। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেখা দিয়েছে নতুন আশার আলো। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বৈঠক করে কাল ঢাকা সফরে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আর তাই সাবেক কূটনীতিকরা মনে করছেন রোহিঙ্গা ইস্যুতে আসতে পারে স্পষ্ট বার্তা। এ সফরেই ডলারের ওপর চাপ কমাতে চীনা মুদ্রায় বাণিজ্য বাড়াতে আলোচনার তাগিদ দেন তারা। 10 লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেশ থেকে পালিয়ে এসে বসতি গেড়েছে বাংলাদেশে। এতে টেকনাফে লোকসংখ্যার বিচারে স্থানীয়রাই হয়ে গেছে সংখ্যালঘু। খুন, ছিনতাই, মাদক কারবার ও ধর্ষণ সহ নানা অপরাধে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা তৈরি করেছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে গেল কয়েক বছর ধরে চেষ্টা করেও এখনও কাজের কাজ কিছুই হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। এতে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিচার গতি পেয়েছে। শুধু তাই নয়, জান্তা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করছে দেশটির সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে সম্প্রতি মিয়ানমার সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। জান্তা সরকারের কাছ থেকে পাওয়া বার্তা নিয়েই ওয়াং ই বাংলাদেশে আসছেন বলে ধারণা সাবেক এই কূটনীতিকের। মিয়ানমারের নেতৃবৃন্দের কাছ থেকে হয়তো তিনি কোনো বার্তা নিয়ে আসতে পারেন যেটা বাংলাদেশের কাছে তিনি উপস্থাপন করতে পারেন। আরেকটা হতে পারে চীন নিজেরাই উদ্যোগ নিয়ে বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করছে। বাংলাদেশের মোট আমদানি বাণিজ্যের 25% আসে চীন থেকে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ আমদানি করেছে $13 বিলিয়ন পণ্য, বিপরীতে রপ্তানি করেছে মাত্র $680 মিলিয়ন। দুদেশের মধ্যে বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানো গেলে চাপ কমত ডলারের ওপর। আলোচনায় গুরুত্ব দেওয়া যেতে পারে এই বিষয়টিকেও। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ডলারের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, ডলারের একটা দৌরাত্ম্য খুব বেশি এখানে। আর চীনের সাথে আদান প্রদানে যদি আমাদের ডলারের ব্যবহারটা আমরা কমাতে পারি, ডলারের প্রয়োজনীয়তা যদি কমে যায়, তাতেই কিন্তু একটা বড় রকমের আমাদের জন্য রিলিফ হবে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে চলন্ত বাসে গণ ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে ঝটিকা পরিবহনের বাস চালককে চলছে জিজ্ঞাসাবাদ। ডাকাত দলের 13 সদস্যের পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটে টাঙ্গাইলের বাসে গণ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণ। প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে এমন তথ্য। পুলিশ জানায় ঝটিকা পরিবহনের বাস চালক আসামি রাজা মিয়ার দেওয়া তথ্যানুসারে গাজীপুরের কালিয়াকৈর থেকে আউয়াল এবং নূরনবীকে কালিয়াকৈরের সোহাগপলের শিলাবহ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে গতরাতে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছি, সেই তথ্য পেয়ে আমাদের জেলা গোয়েন্দা শাখা উত্তরের কয়েকটি চৌকস দল রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা এবং জেলার বাইরের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে আমরা গত রাতে ওই ঘটনার সাথে ডাকাতি এবং ধর্ষণ ঘটনার সাথে 2 জন আসামিকে গ্রেফতার করেছি। আসামি নূরনবীর বিরুদ্ধে এর আগেও ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আর কোনো অপরাধ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া একটি মোবাইল উদ্ধার করা গিয়েছে, সেটা আমরা জব্দ করে আমাদের হেফাজতে নিয়ে এসেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে, আমরা 24 ঘন্টার সময় পাবো, 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করবো। মঙ্গলবার সন্ধ্যায় 25 থেকে 30 জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল ইগল পরিবহনের একটি বাস। বুধবার মধ্যরাতে সিরাজগঞ্জ পৌঁছালে যাত্রী বেশে প্রথমে 3 জন, পরে দফায় দফায় মোট 13 জন ওঠে বাসে। এরপর চলন্ত বাসে গণ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় মধুপুর থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন বাসের এক যাত্রী। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাঁচানো গেল না আয়াত হোসেনকে। মাথায় গুরুতর জখম নিয়ে চট্টগ্রাম মেডিকেলের ICU চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে মিরসরাই ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে। বুক ফাটা আর্তনাদ মায়ের, ছেলের মৃত্যুর শোকে সব সান্ত্বনাই তার কাছে তুচ্ছ। মিরসরাই ট্র্যাজেডিতে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল SSC পরীক্ষার্থী আয়াত হোসেন।
গত সোমবার অবস্থার অবনতি হলে নিউরোসার্জারি ওয়ার্ড থেকে নেওয়া হয় আইসিইউতে। মস্তিষ্কে জখম গুরুতর হওয়ায় সাত দিনেও জ্ঞান ফেরেনি তার। সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুরে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আয়াত। বিশ্বাস করি না, তখন সাকিব ভাই কল দিছে আমাকে, বলছে শরীর মারা গেছে, ওরা একটু মাইয়া একটু করে হোশ আসতো আবার চলে যেত। দুবাই থেকে ভাইকে দেখতে ছুটে আসেন বড় ভাই সাকিব, কিন্তু জীবিত নয়। দেখতে হলো ভাইয়ের নিথর দেহ। চিকিৎসকরা বলছেন মাথায় মারাত্মক আঘাত ছিল তার। ভাই হারিয়েছে, এখন আর কি বলবো। আত্মীয় স্বজনরা বলতেছে ভালো আছে, শোনাচ্ছে না আমাকে, এসে ভাইকে অবস্থা দেখছি। ওর ARDS বলি আর কি আমরা, লাঙে খুবই ইয়া ছিল। তো আজকে সকালবেলা খারাপ ছিল, আমরা যে আসলে কৃত্রিমভাবে বিপি মেনটেন করতেছিলাম, তারপরে এমনি লাইফ সাপোর্টে ছিলই প্রথম দিন থেকে, আজকে সকালবেলা মানে আড়াইটার দিকে আমরা এক্সপায়ার হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তো এই বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা সংশ্লিষ্ট রেলওয়েকে জানানো হয়েছে, রেলওয়ে পুলিশকে, আর পরবর্তী আইনগত ব্যবস্থাপূর্বক লাশ হস্তান্তর করা হবে। গত 29 জুলাই শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ যায় 10 শিক্ষার্থী সহ 11 জনের। ঘটনার 7 দিন পর মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল আরও একজন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মসেতুর মাও প্রান্তে রেল ভায়াডাক্টের বাকি অংশ রেললাইন বসানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জাজিরা প্রান্তে 4 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের রেললাইন বসানো হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর সড়কপথ চালুর পর এখন চলছে রেলপথ চালুর কর্মযজ্ঞ। সেতুর মাওয়া প্রান্তে রেল সংযোগ সেতুর 14 ও 15 নম্বর খুঁটির পরিবর্তিত নকশায় স্প্যান বসানোর 3 মাস পূর্তি হওয়ার পরই এই অংশের কাজ শুরু হয়েছে। বসানো হচ্ছে রড, স্লিপার আর দুই পাশে রেলপাত। এদিকে 172 কিলোমিটার দীর্ঘ ঢাকা যশোর রেললিঙ্ক প্রকল্পে 30 কিলোমিটারে বসবে পাথরবিহীন রেললাইন। ইতোমধ্যেই প্রায় 11.23 কিলোমিটারে লাইন বসে গেছে। আমাদের 2 লেয়ারে রড বাইন্ডিং হয়, আমরা প্রথম ধাপে রিভার বাইন্ডিং করতেছি, এরপর আমরা এর উপরে স্লিপার বসাবো। প্রত্যেকটা ম্যাটেরিয়ালস পরীক্ষা করার পরে যদি স্যাটিসফ্যাক্টরি পাই তারপরে সেটা ইউজ করা হয়। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের কাজ আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন করার আশা কর্তৃপক্ষের। পাথরবিহীন রেল লাইন করার সে কাজটা অলরেডি চলমান আছে, চলতেছে। আমরা আশা করতেছি 1 মাসের মধ্যে আমরা এই কাজটা সম্পন্ন করে ফেলব। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে 4 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের রেল লাইন বসানো সম্পন্ন হয়েছে। বাকি 860 মিটার এলাকায় এখন পাথরবিহীন রেল লাইন বসানোর প্রস্তুতি চলছে পুরোদমে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিদ্যুতের পাশাপাশি আবারও তেল গ্যাসের দাম বাড়ানোর আভাস। ঢাকার বাইরে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না লোডশেডিং, স্বীকার প্রতিমন্ত্রীর, দুর্ভোগে সাধারণ মানুষ। 75-এর 15 আগস্ট হত্যাকারী নূর চৌধুরীকে উদ্ধারকারী ভেবেছিলেন শেখ কামাল, অথচ সেই চালায় প্রথম গুলি ভাইয়ের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।